আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি আপনার জন্য। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো? হ্যাঁ, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছে। তোমাকে এই জন্য ডেকেছি, আমি আর তোমাদের বাসায় তোমাদের প্রাইভেট পড়াতে যেতে পারবো না, সেজন্য বলা তোমার আম্মু আব্বুকে বলে দিও, কেমন? এখন তুমি যাও। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসায় যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। যাও, বাসায় চলে যাও। আসসালামু আলাইকুম আম্মু, স্যার বলেছে কাল থেকে সে নাকি প্রাইভেট পড়াতে আসতে পারবে না। কেন রে, কেন আসতে পারবে না? সে আমি জানি না, আমাকে তো কিছু বলেনি। ভাইজানের কি প্রবলেম হয়েছে, কি সমস্যা হয়েছে তো আমি জানি না। আমাকে ডেকে নিয়ে বলেছে আমি আর আসতে পারবো না তোমাদের বাসায় প্রাইভেট পড়াতে গিয়ে। এনাম, তুমি কোথায় যাচ্ছ? ব্যাগ গুছাচ্ছ কেন? আব্বু, আমি বন্ধুদের সাথে পিকনিকে যাচ্ছি, স্কুল ছুটি তো তাই। পিকনিকে যেতে হবে না, বাসায় থাকো, নামাজ কালাম পড়ো। স্কুল বন্ধ হয়েছে তো কি হয়েছে? বাসায় আর কোনো কাজ কাম নাই, বাসায় থাকো। ঠিক আছে আব্বু, আমি কোথাও যাব না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আর কোরআন শরীফ পড়ব। যাও, এখন গিয়ে ঘুমাও, এদিকে এদিকে হাঁটাও, চলা করো না।